হ্যালো, গুড ইভিনিং। রোজকার ব্লগ আমি শুরু করি গুড মর্নিং দিয়ে, কিন্তু আজকে গুড ইভিনিং দিয়ে শুরু করতে হচ্ছে। আসলে দুদিন ধরে আমার শরীরটা একদমই ভালো নেই, ওয়েদার চেঞ্জের জন্য একটুখানি সর্দি কাশি এরকম লেগেই আছে। আর আমার যখন হয় তখন তো মারাত্মক রকমের হয়, এটা তোমরা জানোই তো। সেই জন্যই আমার পক্ষে আর বিছানা ছেড়ে উঠে ব্লগ করাটা সম্ভব হচ্ছে না, আমি সারাদিন বিছানাতেই রয়েছি। এরকম একটা কারণে আমি এখন একটা ভিডিও শ্যুট করতে বসলাম। অ্যাকচুয়ালি আজকে আমার একটা রিয়েলাইজেশন হয়েছে, যেটা আমার মনে হয়েছে যে আমি যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে হয়তো খুব অন্যায় করা হবে। কারণ আমরা যারা ডেইলি ব্লগার আছি, আমাদের কাজই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কিছু, আমাদের জীবনে কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত ঘটনা তোমাদের সাথে শেয়ার করা। এটাই কিন্তু ব্লগারদের মেনলি কাজ। আমার জীবনে কি হচ্ছে কি না হচ্ছে সেই সব তো আমি তোমাদের সাথে শেয়ার করি, তার সাথে কিন্তু আমি আরও একটা এক্সট্রা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। যারা নিয়মিত আমার ব্লগ দেখো তারা জানবে যে আমি যদি কখনো কিছু বুঝতে পারি বা রিয়েলাইজ করি কোনো বিষয়, যেটা যে কোনো বিষয়ই হোক না কেন, সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে সেই রকমই একটা রিয়েলাইজেশন আমার হয়েছে, খুব বড় কিছু না, কিন্তু আমার কাছে এই রিয়েলাইজেশনটা কিন্তু অনেক বড়। প্রায় 3 বছর ধরে আমি একটা ফাউন্ডেশন আর একটা কম্প্যাক্ট, এই দুটো কিনতে চাইছি। তো নানান রকম সমস্যায় আমার আর সেটা কেনা হচ্ছে না, অর্ডার করতে গিয়েও ক্যান্সেল করে দিচ্ছি, এরকমও হচ্ছে, এরকমও হয়েছে 3-4 বার। একটু কার্ট করে রেখে রিমুভ করেছি, এটাও অনেকবার হয়েছে। কিন্তু রিসেন্ট আমি ঠিক করেছিলাম যে হয়তো কিনতে পারবো, কিনবই, কিন্তু আবারও একটা সমস্যা এসে যাওয়ায় আমার পক্ষে সেটা আর কেনা সম্ভব হয়নি। তো সেটা নিয়ে আমার বেশ কিছুদিন ধরে মন খারাপ। রিসেন্ট আমি যখনই অন্য কাউকে কিছু কিনতে দেখছি বা কেউ হয়তো আমাকে বললো এটা চুজ করে দেওয়ার জন্য বা কিছু কোনো সাজেশন নিতে চাইছে, হয়তো সাজেশন নেওয়ার ক্ষেত্রে আমার হয়তো খুব একটা রাগ হচ্ছে না, মন খারাপ হচ্ছে, কিন্তু কখনো কিছু চুজ করে দেওয়ার ক্ষেত্রে আমার দেখছি আমি ভেতরে আমার রাগ হচ্ছে, একটা অসন্তোষ প্রকাশ পাচ্ছে তার প্রতি যে বাবা কত কিছু কিনছে আমিই কিনতে পারছি না, এইরকম একটা আমার মনে হচ্ছে এবং ভেতর একটা রাগ হচ্ছে, এটা আমি প্রকাশ করতে পারছি না। তো আজকে যখন দুপুরবেলা আমি দেখলাম যে আমার মধ্যে এটা অনেক বেড়ে যাচ্ছে, মানে আমার মনে এই জিনিসটা একটু বেশি আসছে, তখন আমি হঠাৎ করে মনে করলাম যে পৃথিবীতে তো সবার অবস্থান এক নয়, সবার বেড়ে ওঠা এক নয়, সবার পারিপার্শ্বিক পরিবেশ বা সবার লাইফস্টাইলও এক নয়, প্রত্যেকের লাইফস্টাইল আলাদা, প্রত্যেকের অবস্থান আলাদা। তাহলে যদি কেউ কিছু কেনে কিনতে পারে সেটা তো আমার খুশি হওয়ার কথা, আমার কেন রাগ হচ্ছে? আজকে আমি কিনতে পারছি না, 3 বছর আমি কিনতে পারিনি, হয়তো 4 বছরের মাথায় গিয়ে কিনতে পারবো, হয়তো 5 বছরের মাথায় গিয়ে কিনতে পারবো, যখন সময় আসবে আমিও ঠিক কিনতে পারবো। কিন্তু আমার মধ্যে এই জিনিসটা কেন আসছে যে আমি কিনতে পারছি না বলে অন্য কেউ কোনো জিনিস কিনছে বলে আমার রাগ হচ্ছে, এটা তো আসা একদমই উচিত না। আর যখন আমি এই জিনিসটা রিয়েলাইজ করলাম আমি কিন্তু নিজের কাছে অনেক ছোট হয়ে গেলাম, যে এইরকম এত ছোট মন নিয়ে আমি কী করে বেঁচে থাকবো, এত ছোট মন নিয়ে তো বেঁচে থাকা যায় না। তো এইটা যখন আমি রিয়েলাইজ করেছি তখন, তোমরা সবাই জানো যে আমি প্রচণ্ড আস্তিক, আমি ভীষণ ভগবানে বিশ্বাস করি, তখন আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করলাম যে আমার মনে যত মলিনতা আছে, দোষ গুণ এই সমস্ত নিয়েই মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যেই দোষ গুণ থাকে, নিখুঁত কেউই নয়, আমরা কিন্তু কেউই পারফেক্ট নই, সবার মধ্যেই কিছু না কিছু খুঁত আছে, আমার মধ্যেও আছে, সবার মধ্যেই আছে। সেই জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যে আমার মনের মধ্যে যদি সামান্য একটুও মলিনতা থাকে সেটাকে তুমি দূর করে দাও, আর কিছু চাই না, মানে এই কিনবো ওই কিনবো এই জিনিসটা থাকবে, অবশ্যই থাকবে, কেন থাকবে না, নিজের চেষ্টায় কিনবো, নিজে যখন আমি উপার্জন করতে পারবো তখন আমি নিশ্চয়ই কিনবো, এই জিনিসটাই যেন আমার শুধুমাত্র মনের মধ্যে থাকে। অবশ্যই এই জিনিসটা আমার শুরু থেকেই আছে যে যখন আমি কিছু কিনতে পারবো তখনই আমি কিনবো, কারোর সাহায্যে কিনবো না। তো যাই হোক, যখন আজকে আমি এটা রিয়েলাইজ করলাম এবং ঈশ্বরের কাছে এইটুকু প্রার্থনা করলাম যদি সামান্যটুকু আমার মনে কোনো কুচিন্তা থেকে থাকে বা কোনো মলিনতা থেকে থাকে বা কোনো খারাপ চিন্তার জন্ম হয় তুমি কিন্তু সেটাকে দূর করে দিও। কেউ কিছু কিনছে আমি কিনতে পারছি না সেটা আমার খুশি হওয়ার কথা, আমি খুশি হব যে রাখ সে তো কিনতে পারছে, আমিও একদিন কিনবো, আজ পারছি না তো কী হয়েছে। তো যখন আমি ঈশ্বরের কাছে এটা স্বীকার করলাম আর নিজে রিয়েলাইজ করলাম তখন কিন্তু সত্যি বলতে আমার মনটা অনেক ভালো হয়ে গেল। আর বিলিভ মি যে আমি আমার আবারও ওই দুটো জিনিস একটু কাট করে রাখা ছিল, সেই দুটো কিন্তু আমি আবার রিমুভ করেছি, যখন কিনবো একবারে দেখবো, একবারে অর্ডার করবো, একটু করে কিনে ফেলবো, এটাই করবো। আমি মনে করি যে মানুষ মাত্রেই ভুল হয়, কিন্তু ভুলটা যদি আমরা বুঝতে পেরে সেখান থেকে একটা নতুন মানুষ হয়ে উঠতে পারি সেটাই কিন্তু মনুষ্যত্বের প্রকৃত ধর্ম। সেই জন্যই আজকে আমার এই বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি যদি কোনো ভুল করি তাহলে কিন্তু আমি সেটা অবশ্যই স্বীকার করতে জানি, তাতে আমার একটুও লজ্জাবোধ হয় না, সেই জন্যই আজকে এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা যদিও খুব খারাপ একটা মনোভাব, তবুও আমি মনে করেছি যেহেতু খারাপ ভালো নিয়ে মানুষ,
তো আমি যখন আমার ভালো রিয়েলাইজেশনগুলো তোমাদের সাথে শেয়ার করি, আমার খারাপ যেটা সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমি জানি না এটা আমার শেয়ার করা উচিত হলো কি না, কিন্তু আমার মনে হয়েছে সেই জন্য আমি করেছি। আর বেশি কথা বলতে পারছি না, শরীরটা সুস্থ হলে খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর মনে কিন্তু কোনো রকম দ্বিধা রেখো না। যদি কখনো দ্বিধাগ্রস্ত হয়ে পড়ো তাহলে কিন্তু অবশ্যই ভগবানের শরণ নিও। টাটা।